মামলা এই গাছ না গাছে এক মাস পটুয়াখালীর কলাপাড়া উপজেলার পশ্চিম ধুলাশার গ্রামের ভূমিহীন কৃষক দেলোয়ার খলিফার আবাদ করা তিন হাজার তরমুজ গাছ উপড়ে ফেলা হয়েছে পানি উন্নয়ন বোর্ডের আওতাধীন বেড়িবাঁধ রক্ষা প্রকল্পের প্রকৌশলী মনিরুল ইসলাম তার ফসল ধ্বংস করেছেন বলে দেলোয়ারের অভিযোগ সেরা শুধুমাত্র উপায় কৃষক দেলোয়ার বলেন নিজের আবাদি জমি না থাকায় বিগত কয়েক বছর যাবৎ তিনি বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ঢালে বিভিন্ন সবজি চাষ করেছেন সেজন্য বন বিভাগ ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের অনুমতি চেয়ে নিয়েছিলেন একই জায়গাতে কর্মকর্তাদের কাছ থেকে মৌখিক অনুমতি নিয়ে দুই মাস আগে তরমুজের চাষ শুরু করেন বাঁধের ঢালে চাষাবাদের অনুমতি পেতে বন বিভাগের মোশারফ নামের এক অফিসারকে বিশ হাজার টাকা দিয়েছেন বলেও দাবি করেন দেলোয়ার এই কৃষক বলেন কর্মকর্তাদের অনেকে সেখানে প্রায় এসে তার গাছ দেখে গেছেন আগে কেউ কিছু না বললেও রোববার প্রকৌশলী মনিরুল ইসলাম এসে নিজ হাতে প্রায় তিন হাজার গাছ উপড়ে ফেলেন বলে কাঁদতে কাঁদতে অভিযোগ করেন দেলোয়ার

মঙ্গলবার কলাপাড়ার ইউএনও আবু হাসনাত মোহাম্মদ শহীদুল হক তদন্তের জন্য ঘটনাস্থল পরিদর্শনে যান তিনি বলেন ওই কৃষক বেরিবাধের ঢালে তরমুজ চারা রোপণ করেছিলেন জায়গাটা পানি উন্নয়ন বোর্ডের পানি উন্নয়ন বোর্ড এলাকাটা বন বিভাগকে দিয়েছিল বনায়নের জন্য কলাপাড়া উপজেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আরিফ হোসেন বলেন ওই কৃষক বন বিভাগের কেয়ারটেকরকে উপঢৌকন দিয়ে তরমুজ গাছ লাগিয়েছিলেন এখানে পানি উন্নয়ন বোর্ডের কোনো বিষয় নেই তবে প্রকল্পের মাঠ প্রকৌশলী মনিরুল ইসলাম মাঠে গিয়ে ঊর্ধ্বতন এক কর্মকর্তাকে অবহিত করেছেন যে তরমুজ গাছ থাকলে ইঁদুর বাঁধের ক্ষতি করবে বাঁধ রক্ষার জন্য গাছগুলি উচ্ছেদ করেছেন মনিরুল প্রকৌশলী মনিরুল ইসলাম বলেন কৃষক দেলোয়ার যত গাছের কথা বলেছেন অত গাছ কাটা হয়নি সেখানে ছয়শো ছেচল্লিশটি গাছ ক্ষতিগ্রস্ত হয়েছে এমন দাবি করে বন বিভাগের কর্মকর্তা মোশারফকে দায়ী করছেন মনিরুল কৃষক দেলোয়ার বলেন তরমুজের চারা লাগাতে প্রায় আড়াই লাখ টাকা বিনিয়োগ করেন তিনি অর্থ যোগাতে তিনটি ব্যাংক থেকে ঋণ নিতে হয়েছে গাছ নষ্ট হওয়ায় ঋণের বোঝা মাথায় নিয়ে দিশেহারা তার পরিবার